আচ্ছা শিবের জল ঢালা যখন হলো সোমবার দিন, তখন একটা কথা বলে রাখি, আপনি তামার পাত্রে দুধ আর ঘি দিয়ে যদি দই দিয়ে আপনি জল ঢালেন, বিষ দেওয়া হবে। খুব দামি কথাগুলো শুনবেন, কীর্তন শুনতে আসা, এই জন্যে আপনি নিয়মে করবেন। অনেকে শিবের মাথায় জল ঢালছে, লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি নিয়ম করতে পারছেন না। শাস্ত্র বলল, আশ্চর্য হবেন আপনারা, যেটা কোনোদিন শোনেন নাই সেটা আজকে শুনবেন। আমরা কেউ জানি না, জানবার জন্য কীর্তনে আসলে আসে। আপনার বেলপাতা শিবলিঙ্গে দেন সোমবার দিন, আশ্চর্যের ব্যাপার, সোমবার দিনই বেলপাতা তোলা যায় না, আর সোমবার দিন দেখবেন বাড়িতে সব বেলপাতা তুলতে শুরু করে। শাস্ত্র বলল সোমবার দিন বেলপাতা তোলা একবারে নিষেধ। তাহলে বলবেন সোমবার দিন দেব কি করে? আগের দিন তুলে ভিজিয়ে রাখুন, সেই বেলপাতা বাবাকে দিন, তবে বাবা খুশি হবে। আর সেই দিন যদি বেলপাতা, এরপর যদি পরবর্তী সোমবারে আপনার বেলপাতা তুলে কেউ সেই দিনই দিয়েছেন, তাহলে বুঝলেন আপনার নিতাই গৌর হরি বলেছে, সেই দিনটা নিষ্ফলা হয়ে গেল। বেলপাতা দেবেন কোন দিকটা দেবেন, তেল তেলে দিকটা না খসখসে দিকটা? তেল তেলে দিকটা শিবলিঙ্গে দিতে হয়। বেলপাতার মোটাটা যেটা রয়েছে না খোঁচা মতো, ওই খোঁচাটাকে ভেঙে দিতে হয়, না দিলে কিন্তু বজ্রাঘাতের সমান হয়ে যায়। আপনি তামার পাত্রে জল দিতে পারেন, দুধ ঘি দিতে পাবেন না। আপনি পিতলের পাত্রে দিতে পারেন, সবচাইতে ভালো রূপোর পাত্রে দেওয়া ভালো, কিন্তু রূপো তো কেনা সবার সম্ভব নয়। তাহলে মাটির হাঁড়িতে দিতে হলেও ক্ষতি নেই। কেন? বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ। ওই যে সোমবার দিনে এই কাজগুলো করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। আমি একটু একটু ছোঁয়া দিয়ে গেলাম মাত্র, একদিনে তো এত কথা বলা যায় না। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজকে তিনটে পর্যন্ত কীর্তন করব, যা হবে হবে। রাজি আছেন না কি বলছেন? ও আচ্ছা, না তিনটে মানে আমি ভোর তিনটে বলি না, তিন ঘন্টার কথা বলেছি। আর ভোর ঘড়ির দিকে তাকান, ও প্রায় এগোবো এগোবো হয়ে গেছে। আচ্ছা বলুন তো, একটা মানুষ তিন ঘন্টা ধরে এত চিৎকার করা যায়? কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না। এ তো প্রতিদিনের গান, 365 দিনের মধ্যে 320-30 দিন চলছে, বাড়িতে কোনো ঝগড়া নেই আমাদের, আসছে না বলে কোনো ঝগড়া নেই। আগে থেকে কন্ডিশন করেই লিখেছি যে একবারে কন্ডিশন রইল 365 দিনে 20 দিন আসবো, আর 340 বলে কোনো অসুবিধা নাই। এদের সব এর তো একবারে পাকা প্রথমে কাগজ করে নিয়েছে। এই দিদা যে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যেখানে ছিলেন মায়েরা, যে জায়গায় ছিলাম আমরা, কি বলছে? ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি আমার, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে মনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, মনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কেথেছে বিনোদ ফুলে গো, কেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ কোটিতে বিনোদ ধোতি, বিনোদ বিনোদ সাজে, ওই জায়গায় বিনোদ কোটিতে বিনোদ ধোতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধোতি, বিনোদ বিনোদ সাজি, ওজে বিনোদ কোটিতে বিনোদ ধোতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে নূপুর মাঝে বিনোদ চরণে বিনোদ
বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানে সে বিনোদ রায় আচ্ছা বলুন তো তাল পাতার পাখাতে হাওয়া করছিল না প্লাস্টিকের পাখাতে হাওয়া করছিল জেনে বলুন তাল পাতা তার মধ্যে কোকিলের পালক ছিল না ময়ূরের পালক ছিল ওই ময়ূরের পালকটা দেখতে কোকিলের ময়ূরের পালকটা দেখতে পেয়ে যেই না বলেছে মুকুন্দ সরকারকে চিৎকার করে নবাব বললো মুকুন্দ মুকুন্দ যেন নবাবের দিকে তাকাতে গেল ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল হে কৃষ্ণা কৃষ্ণ করুণা 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 এইদিকে দেখেন অজ্ঞান হয়ে গেল মুকুন্দ নবাব বললো কে আছিস একটু জল নিয়ে আইতো মুকুন্দের মাথায় দিল মুকুন্দ চেতন ফিরে পেল জিজ্ঞেস করলো নবাব এই এই তুই অজ্ঞান তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন সঙ্গে সঙ্গে বলছে অজ্ঞান হয়ে গেলাম কেন জানো কেন তুমি তো মুসলমান আমি হিন্দু আমি ওই ওই ময়ূর পুচ্ছটাকে দেখে কৃষ্ণ ভেবেছিলাম আমার এই জন্য এরকম এই জন্য এরকম হয়ে গেল আচ্ছা তুমি আমাকে যে মিথ্যে কথা বললি মুকুন্দ বলে কেন তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে একে যে মিথ্যে কথা বলে তার আমি জীব ছিঁড়ে নিই তবে তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো আমি কিচ্ছু করলাম না তুমি কি জানো তোমার যে অজ্ঞান হয়ে যায় তোমার তুমি অজ্ঞান হয়েছিলে কেন ও মিথ্যা করে বললো আমার মৃগী রোগ হয়েছিল বলে মৃগী রোগ তোমার হয় নাই মৃগী রোগ যদি হবে তাই তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার থেকে জল থেকে জল পড়ছিল কেন মুকুন্দ কেঁদে কেঁদে বললো অপরাধ আমার হয়ে গেছে নবাব নবাব বললো অপরাধ তোমার হয়নি আমার হয়েছে কেন তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না একমাত্র ভগবানের দাস হয়ে যায় ও মুকুন্দ তোমার আর দেরি হবে না তুমি চলে যাও কোথায় না সোজা বাড়ি চলে যাও আর তোমাকে আশীর্বাদ করলাম আমি আশীর্বাদ করা তোমার ভুল হবে তোমাকে আমি বলে দিলাম গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম তার মানে মুকুন্দ সরকার অভাব ছিল মহাপ্রভু মুকুন্দকে মহাপ্রভু নবাবকে দিয়ে মুকুন্দের অভাব পূরণ করে দিল তার মানে ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে আপনার ছেলে দিয়ে সারা বছর পরীক্ষা আপনার ছেলে যদি সারা বছর পড়াশোনা করে নিয়ে তারপর ফেল করে যায় পরীক্ষাতে কেউ যদি বলে এই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মজা লাগবে লাগবে কি কী বলবে বাজে বকবেন না তো ভালো করলে ভালো মন্দ করলে মন্দ মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে আর গাইতে গাইতে যাচ্ছে ওই আমি কোথায় গেলি মাইরা বস বাবা বস আপনাদের কাছে নিবেদন রইল মুকুন্দ সরকার স্ত্রী সতী নারী ছিল আস্তে আপনার শব্দ করবেন না মন দিয়ে কথাগুলো শুনবেন সতী নারীর লক্ষণ কি বলুন তো সতী নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর সঙ্গেই ঝগড়া করে আপনাদের এখানে কেউ করে না সব সতী নারী দাদারা বলছেন বাড়ি গিয়ে দেখবেন কি হয় আচ্ছা সতী নারী কাকে বলে এইদিকে দেখান সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তাকে সতী নারী বলে আপনারা এতজন এসছেন কে কে সকালে প্রণাম করেন হাত তুলুন দাদারা ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ বলে না 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 আচ্ছা দাদারা হাসছেন ভাবছেন বলুন বলুন আমাদের বললে তো গণ্ডগোল আছে আপনি বললে ঠিক আছে এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে আজকে কীর্তন শোনার পর যারা বাড়ি যাবেন সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন যেন কাদা বালি না লেগে থাকে প্রণাম হবে আপনাদের আচ্ছা মায়েরা আপনাদের একটা কথা বলি সতী নারী তারা হয় যা স্বামীর নাম করে ডাকে না স্বামীর নাম করে ডাকে না আপনাদের এখানে মেয়েরা কিন্তু স্বামী এ চুপ করে শোন তোরও বিয়ে হবে চুপ কর শোন মন দিয়ে চঞ্চলতা করবি মাথায় হাত দিস না তোরও হবে ভালো করে শোন এদিকে মায়েরা স্বামীর নাম দেখবেন আজকালকার মেয়েরা করে আপনাদের হাওড়া জেলায় করে না আমাদের ওদিকে করে দেখবেন শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে তার সামনে মেয়েটি বলছে তার স্বামীকে এই তাপস কি ডিজাইনের ডাক যেন ঠাকুমা নাতিকে ডাকছে না না একটু লজ্জা পর্যন্ত করছে না যে শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে তার সামনে স্বামীর নাম করছে আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স আমার বাবা 2 বছর হলো পালিয়ে গেছেন আমায় ছেড়ে কোথায় গেছেন নিতাই গৌর হরি বল তো নিবেদন আপনাদের সামনে আমার মা কোনোদিন বলতো না নাম করে ডাকতো না এখানে অনেক বয়স্ক মায়েরা আছেন যারা স্বামীর নাম করে না
আমার কাকিমার 65 বছর বয়স, সে বলল বাবা আমার গুরু মন্ত্র হয় নাই, তোর গুরুকে ডাক আমি মন্ত্র নেব। আমি গুরুদেবকে ফোন করে বললাম বাবা মন্ত্রটা দিয়ে দেবেন, বাবা এলেন মন্ত্র দিয়েছেন, আমি কীর্তনে বেরিয়ে গেছি। কাকিমা এসে আমার হাত ধরে বলছে বাবা গুরু মন্ত্র হলো সব ভালো হলো, এক জায়গায় গণ্ডগোল হয়ে গেল। বলে কি? গুরু মন্ত্র দিয়ে গুরুদেব বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্রটা তিনবার বলবে, তারপর গুরু মন্ত্র জপ করবে, আমার সবই ভালো হয়, এক জায়গায় গিয়ে আটকে যায়। বলে কোথায় গিয়ে আটকে যাও? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না, তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। কাকার কি নাম? রাম। বললাম কোনো অসুবিধা নাই, তুমি কাকার নাম রাম বলতে পারো, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে বলছে তুই যতই কীর্তন লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? 14 বছর ওনার বিয়ে হয়েছে, 14 বছর বয়সে বিয়েছে, স্বামীর নাম করি নাই, আমার হলো কি না হলো আমি করবো না তাতে যাওয়া, আমার তাই তোমাকে তো গুরুমন্ত্র ভজন করতে হবে। বলে হ্যাঁ করতে হবে, মহামন্ত্র বলবো, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে কী করে বলবে? আমার তো 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম, ওই জন্য আজ থেকে আমি এরকম সিদ্ধান্ত নেবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে। मेरी जन्म सफल हो जाए, बोलिए राधा रानी की, राधे 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 जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जप करो, राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे नाम जप करो, सब जग जाने बोलिए राधा रानी की, कृपा दृष्टि वर्षाया करो, राधे राधे नाम जप करो, प्यारी नारी राधा रानी की, चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जप करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, কৃষ্ণ নাম রস পিয়া করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, গে যা ও বিরা।
पुष्ट भावे जेते हावे नाम कह रम तारी पावे ऐसे भावे जेते हावे नाम कह रम तारी पावे नीताय गौ राधे श्याम रे मुनामा हरे कृष्ण हरे राम सूर्य सम माया गभीर अंधकार जहाँ कृष्ण तहा नाय मायार अधिकार श्री चैतन्य नित्यानंद अद्वैत सीतम हरि गुरु वैष्णव भगवतार गीतम कृष्ण नाम सूर्य सम माया गभीर अंधकार जहाँ कृष्ण तहा नाय मायार अधिकार श्री चैतन्य नित्यानंद अद्वैत सीतम हरि गुरु वैष्णव भगवतार गीता ऐसव महान तोमार जहन ऐसव मोर तोमार जहन नीताय गौ राधे श्याम रे मुनामा हरे कृष्ण हरे राम हरे राम कृष्ण Hare Krishna, Krishna, Krishna.